পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন নিপক হাক্তি ত্রিপুরা ফেরাং নিগম লিমিটেড নিপার চৌতন তাকে ফানে থানে কাশা ডেপুটেশন রিজাকা ফাশাল পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন সম্মুখা ত্রিপুরা ফেরাং নিগম লিমিটেড নি জেরং ইঞ্জিনিয়ার ম্যানেজার তঙ্গ পুরম নি রাং 40% তাঞ্জগৈ তঙ্গ ফেরাং নিগম লিমিটেড নি বার জাদো তঙ্গাই তাকে ফাংনি ছাকথারমুং বাই বতানে তঙ্গ নি কৌশল জাম্ব তামনি ভাগে পুরনি মানথাই রাং এবা সেলে নি রাং তানে তঙ্কা আবনতি বরক কক্সাকা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের মাননীয় ভারপ্রাপ্ত যিনি নিগম অধিকর্তা আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হব। আমাদের একটাই মুখ্য আজকের আলোচনা বিষয়, সেটা হচ্ছে আপনারা অবগত আছেন কিছুদিন পূর্বে আমাদের এই বিদ্যুৎ নিগমের যে সমস্ত ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আছে তাদের ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারদের 40% বেতন হেল্ড আপ করে রেখেছে। এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করার জন্য আমাদের বিদ্যুৎ নিগমের যিনি ভারপ্রাপ্ত এমডি আছেন ওনার সঙ্গে কথা বলবো যে উনি কী কারণে ওদেরকে এই 40% বেতন হোল্ড আপ করে রেখেছেন, কিসের ভিত্তিতে সেটা আমরা জানতে চাইব। আমি পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার কৃষ্ণব্রত সরকার, উনি পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবীর চক্রবর্তী।